ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা বিষণ্ণতার রোগে কিন্তু আমরা অনেকেই বিষণ্ণতা বিরোধী ওষুধ অর্থাৎ অ্যান্টিডিপ্রেসেন্ট দিয়ে থাকি। কিন্তু এই অ্যান্টিডিপ্রেসেন্ট নিয়ে কিন্তু আমাদের অনেকের মনেই অনেক রকমের প্রশ্ন রয়েছে, ভয় রয়েছে যে এই অ্যান্টিডিপ্রেসেন্টগুলো একবার খাওয়া শুরু করলে কি সারা জীবনে খেতে হবে কিনা বা কতদিন খেতে হবে, এগুলো আমাদের শারীরিকভাবে কোনো বড় ধরনের ক্ষতি করবে কিনা, অথবা এই অ্যান্টিডিপ্রেসেন্টগুলো খেলে এটা কি আমাদের আসলে ডিপেন্ডেন্ট করে ফেলবে কিনা, অর্থাৎ হলে একবার খেলে কি আর এটা ছাড়া যাবে না এমন কোনো বিষয় আছে কিনা। তো এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আসলে আজকের এই ভিডিওটি, তো এই ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আমি বলে রাখি যে আমাদের অ্যান্টিডিপ্রেসেন্ট বা বিষণ্ণতা বিরোধী রোগ ওষুধগুলো আমরা কেন দিয়ে থাকি। প্রথমেই বলে নেওয়া ভালো যে বিষণ্ণতা যখন রোগ হবে তখন কিন্তু এটা সাধারণ মন খারাপের তুলনায় একটু আলাদা, অনেকখানি আলাদা। এবং এক্ষেত্রে যেটা হয় যে একটানা কিন্তু দুই সপ্তাহ বা দুই সপ্তাহের বেশি হলো মন খারাপটা থাকে, এবং এই মন খারাপটা কিন্তু খুব পারসিস্টেন্ট থাকে, অর্থাৎ যতই ঘটনা ঘটুক যতই ভালো কিছু হোক আমাদের কিন্তু এই মন খারাপটা আর ঠিক হয় না। এবং একই সাথে হলো এটা পারভেসিভ থাকে, মানে হলো বিভিন্ন জায়গায় সব জায়গায় হলো আমাদের এই মন খারাপের মানে বিষয়টা থাকে। এবং এই মন খারাপের সাথে আমরা জানি যে আরও অনেক বেশ কিছু উপসর্গ থাকে, যেমন আত্মবিশ্বাস কমে যায়, তারপরে সব কিছুতে আগ্রহ কাজকর্মে বা সাধারণ যে কাজগুলোতে আনন্দ পেতাম সেগুলোতে আগ্রহ চলে যায়, খাবার রুচির একটা পরিবর্তন ঘটে, ঘুমের সমস্যা হয়, হতাশা কাজ করে, অনেক সময় অনেকের আত্মহত্যার চিন্তাও আসে বা অনেক সময় নিজেকে খুব অযোগ্য মনে করে, এনার্জি খুব কম ফিল করে, ইত্যাদি নানা কিছু। তো বিষণ্ণতা রোগে যেটা আমাদের হয় অনেক ক্ষেত্রে যে আমরা যদি মডারেট বা অর্থাৎ মাঝারি মাত্রা বা যদি খুব সিভিয়ার মাত্রার বা তীব্র মাত্রার যদি আসলে বিষণ্ণতার উপসর্গগুলো হয়ে থাকে তখনই কিন্তু এই বিষণ্ণতার বিরোধী ওষুধ বা অ্যান্টিডিপ্রেসেন্ট দেওয়া হয়। সাধারণত খুব মৃদু উপসর্গে কিন্তু এই অ্যান্টিডিপ্রেসেন্ট দেওয়ার প্রয়োজন হয় না। অ্যাকচুয়ালি যেটা হয় যে যখন মানে বিষণ্ণ রোগ যাদের হয় তখন কিন্তু আমাদের ব্রেইনে কিছু নিউরো ট্রান্সমিটার বা নিউরোকেমিক্যাল পদার্থ রয়েছে যেটাকে বাংলায় যুব রাসায়নিক পদার্থ বলা হয়। এই যুব রাসায়নিক পদার্থগুলোর মধ্যে তিনটা যুব রাসায়নিক পদার্থ বিশেষভাবে উল্লেখ করা যায়, যেটাকে আমরা এপিনেফ্রিন বা নরেপিনেফ্রিন এবং ডোপামিন এবং সেরোটিনিন, এই যে তিনটা নিউরোকেমিক্যাল এটার পরিমাণে কিন্তু আসলে একটু কমে যায় বা এটা ডিসরেগুলেশন হয়, যার কারণে আমাদের ওষুধ দেওয়ার মূল কাজগুলো থাকে কিন্তু এই নিউরোকেমিক্যালগুলোর আবার একটা ব্যালেন্স নিয়ে আসা। তো আমাদের দেখা যায় যে যখনই আসলে এই আমরা অ্যান্টিডিপ্রেসেন্টগুলো দিই এই সেরোটোনিন ডোপামিন এবং আমাদের নরেপিনেফ্রিন এপিনেফ্রিনের উপরেই কিন্তু কাজ করে, এবং এটা যখন একটা স্বাভাবিক মাত্রার দিকে নিয়ে আসতে থাকে তখন কিন্তু আবার হলো যে বিষণ্ণতার যে উপসর্গগুলো সেটা কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে এবং আমাদের আবার আগের মতন লাইফের স্বতঃস্ফূর্ততা কনফিডেন্সের জায়গা এটা কিন্তু আমরা ধীরে ধীরে আমরা মানে পেতে থাকি। অ্যান্টিডিপ্রেসেন্টগুলো আসলে কতদিন খেতে হয় বা এটা সারা জীবন খেতে হয় কিনা, প্রথমত আপনাদের যেটা আশ্বস্ত করতে চাই যে না, এই অ্যান্টিডিপ্রেসেন্টগুলো কিন্তু অবশ্যই হলো আপনার সারা জীবন খেতে হয় না। প্রথমেই মনে রাখবেন হলো যে এই ডিপ্রেশন কিন্তু একটা এপিসোডিক রোগ, অর্থাৎ হলো এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়। কিছু কিছু রোগ আছে আমাদের যেটা সারা জীবন হয়, যেমন ওটা সিজোফেনিয়া, এটা কিন্তু সিজোফেনিয়া একবার যদি হয় সেটা কিন্তু দেখা যায় যে সারা লাইফই হলো সে আসলে সাধারণত সাফার করে এবং ওষুধটা সারা জীবন খেতে হয়, কিন্তু বিষণ্ণতা কিন্তু তা না। এবং সে এক্ষেত্রে দেখা যায় যে আমাদের রোগটা রিকাভার করার পরে মানে সিমটমটা কমে যাওয়ার পরে আমরা সাধারণত আমরা 6 মাস বা আমাদের এটা সাইকিয়াট্রিস্ট অ্যাসেস করে আসলে মানে চালিয়ে যায়। তো এটা যেহেতু হলো বিষণ্ণতা রোগটাও হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য। দ্বিতীয়ত যে প্রশ্নটা আসে, বিষণ্ণতা বিরোধী ওষুধগুলা বা অ্যান্টিডিপ্রেসেন্টগুলো খেলে আমরা এটাতে নির্ভরশীল হয়ে যাব কিনা, এই প্রশ্নটা আসার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আসলে অনেক ক্ষেত্রে যেটা হয় যে যখনই অ্যান্টিডিপ্রেসেন্ট কেউ খাওয়া শুরু করে এবং যদি খুব প্রপারলি রেসপন্ড করে কারো, দেখা যায় যে প্রায় কিছুদিনের মধ্যেই কিন্তু সে ভালো ফিল করে এবং দেখা যায় যে এবং অল্প কিছুদিনের মধ্যে দেখা যায় যে সিমটমটা অনেকখানি হলো কমে যায়। এবং ইনিশিয়ালি যে সিমটমগুলো নিয়ে আমাদের কাছে এসেছিল, অর্থাৎ তার হয়তো মন খারাপ লাগা, কাজকর্মে উৎসাহ না পাওয়া, সেগুলো যে দেখা যায় যে সব কিছুই সে ফিরে পায়, তো তখন যেটা মনে করে অনেক সময় ভুল করে যে প্রিম্যাচিউরলি, অর্থাৎ যে সময়টা তার বন্ধ করার কথা না তার আগে থেকেই আগে কিন্তু সে নিজ থেকে আমাদের সাথে কোনো রকমের কোনো পরামর্শ ছাড়াই ওষুধটা
নিজ থেকে বন্ধ করে দেয়। অর্থাৎ যে ওষুধটা খাওয়া দরকার ছিল হয়তো 6 মাস বা 8 মাস, সেক্ষেত্রে হয়তো 2 মাসের মাথায় সে নিজ থেকে ওষুধটা বন্ধ করে দেয়। তো যখন ওষুধটা সে বন্ধ করে দেয়, তখন স্বাভাবিকভাবে যেহেতু ডিপ্রেশন থেকে কিন্তু তার সিমটমটা কমে গেছে, কিন্তু ফুললি কিন্তু এটা থেকে রেমিশন হয়নি, ফুললি থেকে এখান থেকে কিন্তু বেরিয়ে আসেনি। কাজেই যখনই হলো আপনার ওষুধটা বন্ধ করার 2-1 সপ্তাহ বা কিছুদিন, তার হয়তো বা অতখানি খারাপ লাগে না, কিন্তু তারপরেই কিন্তু আবারও সে আগের সিমটমটা পুরোপুরি আবার ফিরে আসে এবং রোগী কিন্তু তখন মনে করে যে বোধহয় আমি রিল্যাক্স করলাম বা আমার বোধহয় ওষুধটা সারা জীবনে খেতে হতো। কিন্তু যদি আসলে এটা আমাদের পরামর্শ অনুযায়ী ওষুধটা যখন আমরা নিজেরা মনে করতাম যে না, আমাদের যদি সিমটম মানে একদম কমেও যায়, তারপরে কিন্তু আমরা রোগীর সাথে আমরা কথা বলি, হিস্ট্রিটা নেই এবং আমরা অ্যাসেস করি, আমরা নির্ধারণ করি যে আসলে ওষুধটা আমরা আরো কতদিন চালাবো এবং কি ডোজে আমরা চালাবো। তো সেক্ষেত্রে যদি আমাদের সাথে কনসাল্ট করে ব্যাপারটা করা হয়, তাহলে কিন্তু তাদের আসলে সমস্যাটা হয় না এবং আমাদের দিক থেকে যখন আসলে আমরা এটাকে বন্ধ করি, তখন কিন্তু এই ঘটনাগুলো হয় না। অর্থাৎ আমরা বন্ধ করার পরে কিন্তু রোগী আর ফিল করে না যে আমার খারাপ লাগছে বা আমি বোধহয় আবার রিল্যাক্স করছি, সেই জিনিসটা, এই ঘটনাটা কিন্তু সাধারণত আমাদের সাইকিয়াট্রিস্টরা যখন বন্ধ করে তখন হয় না। তৃতীয়ত আরেকটা ব্যাপার থাকে এখানে, এই মানে ডিপেন্ডেন্ট হয়ে গেল কিনা, নির্ভরশীল হয়ে কিনা, এটা এই কনসেপশনের আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে যে ধরলাম হলো যে ওষুধটা তাকে বন্ধ করার মতনই অবস্থায় সে চলে গেছে, কিন্তু ওষুধটা বন্ধ করার আসলে নিয়ম আছে যেটা কিন্তু রোগীর জানার কথা না। কাজে সে যখন নিজ থেকে ওষুধটা বন্ধ করে, তখন এটাকে আমরা বলি ডিসকন্টিনিউয়েশন সিনড্রোম। অর্থাৎ হলো যে এই ডিসকন্টিনিউয়েশন সিমটমের জন্য কিন্তু রোগীর কিছু আসলে মানে সিমটম তার তৈরি হয়, যার কারণে হলো তার কিন্তু সে ফিল করে যে আমি তো বোধহয় ওষুধটাতে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। তো এটাও আবার একই ক্ষেত্রে যে আমাদের যদি রেগুলার ফলো আপে আসা হয়, আমরা যদি অ্যাসেস করি যে না এক্ষেত্রে আমরা এখন এসে ওষুধটা আমরা তাহলে বন্ধ করার মতন অবস্থায় আসছে, তাহলে কিন্তু আমরা নির্দিষ্ট একটা পদ্ধতি অনুযায়ী হলো আসলে ওষুধটা ধীরে ধীরে বন্ধ করি। কাজে এক্ষেত্রে আমি বলবো হলো ওষুধটা যেহেতু শুরু করেছি আমরা বা এখানে সাইকিয়াট্রিস্ট শুরু করেছে, যে নির্ধারিত যে সাইকিয়াট্রিস্ট তাকেই আমি বলবো তার পরামর্শ ব্যতিরেক যদি আমরা রোগীরা কখনোই হলো ওষুধটা নিজ থেকে বন্ধ না করে, তাহলে কিন্তু এই এক্সপিরিয়েন্সগুলো তার হয় না যে আমি আবার রিল্যাক্স করলাম বা আমার আবার এটার প্রতি নির্ভরশীল আমাদের হয়ে গেল কিনা। তো তৃতীয়ত যে একটা ব্যাপার আছে সাইড এফেক্টের ব্যাপার, স্বাভাবিকভাবে অনেক সময় তাদের মনে প্রশ্ন আছে যে এই ওষুধগুলো খেলে আমাদের মোটা হয়ে যাব কিনা, মানে ওয়েট গেইন করবে কিনা, কি কি ধরনের সাইড এফেক্ট আছে, ভবিষ্যতে এটা কোনো রকমের আমাদের মানে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে কোনো রকমের ক্ষতি করবে কিনা। তো প্রথমে আমি বলবো হলো যে কোনো ওষুধেরই তো আসলে সাইড এফেক্ট আছে, এটা আপনি যদি ভিটামিনও খান সেটারও কিন্তু আপনার সাইড এফেক্ট আছে এবং ডেফিনেটলি হলো প্রয়োজন ছাড়া দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়াটা কোনো অবস্থাতে এটা কোনো আসলে মানে এক্সপেক্টেড না এবং এটা উচিতও না। কিন্তু আমাদের যে অ্যান্টিডিপ্রেসেন্টের বিষয়গুলো, এটা মোরাললেস হলো আমাদের হাতে যেগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি সেফ বলা যায়, এবং অর্থাৎ হলো বড় ধরনের যে কিছু মানে টক্সিসিটি, বড় ধরনের ক্ষতি করা বা আমরা মানে বেশ কিছুদিন খেলে যে এটা একদম শারীরিক অন্যান্য জিনিস এটা সাংঘাতিকভাবে অ্যাফেক্ট করা, সেটা কিন্তু সাধারণত হয় না। তবে প্রথম দিকে আমরা যখন ওষুধটা খেতে থাকি অ্যান্টিডিপ্রেসেন্ট, প্রতিটা অ্যান্টিডিপ্রেসেন্টে ইনিশিয়াল কিন্তু কিছু সাইড এফেক্ট হয়, অর্থাৎ তার কিছুটা লেথার্জিক লাগতে পারে, দুর্বল লাগতে পারে। যারা ডিপ্রেশনে থাকে তারা এমনি কিন্তু এক ধরনের দুর্বলতার মধ্যে থাকে, তো যদি ওষুধের জন্য আবার একটু বেশি দুর্বলতা হয়, এটা অনেক সময় অনেকে অ্যাকসেপ্ট করতে পারে না। কিন্তু যেটা আশ্বস্ত করার বিষয় সেটা হলো যে এই যে দুর্বলতাই যদি হয় বা অনেক সময় এবং সবার যে হবে তেমনও কিন্তু কথা নেই, মানে ইনিশিয়াল অর্থাৎ প্রথম দিকে যে প্রথম খাওয়ার 1-2 দিন বা মানে প্রথম 1 সপ্তাহের মধ্যে যে সাইড এফেক্টটা হয়, একটু ঘুম ঘুম লাগতে পারে, একটু গ্যাস গ্যাস লাগতে পারে, একটু মানে দুর্বল লাগতে পারে, তো সেটা কিন্তু হলো বেশি দিন পারসিস্ট করবে না এবং এটা কিছুদিন পরেই কিন্তু হলো একদম হলো আপনি এই সাইড এফেক্টগুলো কিছুই থাকবে না এবং আপনার কোনো রকমেরই আপনি কিছু মনে হবে না যে আমি কোনো আলাদা একটা ওষুধ খাচ্ছি বা ওষুধের যে আলাদা পার্শ্ব প্রতিক্রিয়া সেটা কিন্তু আপনি ফিল করবেন না। কিন্তু এটাকে প্রথমে কিছুটা আমাদের সময় দিতে হবে। এবং দ্বিতীয় যেটা হয় যে প্রথম দিকে আমরা যদি আসলে যদি যাদের সাইড এফেক্টটা অনেক বেশি পরিমাণে হয় তাদের কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ওষুধের ডোজটা ধীরে ধীরে বাড়াই। আর একটা ব্যাপারও হয় যে যেমন কি হয় যে যদি জ্বর হয়, আমরা যখন একটু প্যারাসিটামল খাই জ্বরটা কিন্তু নেমে যায়, বা আমাদের যখন অনেক সময় কোনো সর্দি কাশি হয় তখন কিছু কিছু ওষুধ খেলে কিন্তু খুব প্রম্পট আমাদের রিলিফ হয়ে যায়। ডিপ্রেশনে কিন্তু তা না, অ্যান্টিডিপ্রেশন কিন্তু তা এত দ্রুত কাজ করে না। কাজে আপনি যখন ওষুধটা খাওয়া শুরু করবেন প্রথমেই কিন্তু আপনার ঠিক যে আপনার যে যে কারণে আপনি ওষুধটা খাচ্ছেন, অর্থাৎ হলো আমাদের মন খারাপটা কমানোর জন্য, আমাদের কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য, আমাদের যে খাবারের রুচিটা কমে গেছে সেটা আমাদের ঠিক করার জন্য, এগুলো কিন্তু খুব দ্রুত 1 সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে আপনি পুরোপুরি রিকভার করে যাবেন তা কিন্তু না। কাজে হলো
হলো, প্রথমে হলো দেখা যায় যে এটা আসলে খুব ধীরে ধীরে আমাদের কাজ করে, এবং প্রথম এক সপ্তাহ মধ্যে বা দেড় সপ্তাহের মধ্যে আপনি তেমন কোনো কিছু নাই ফিল করতে পারেন, বরঞ্চ তখন দেখা যাবে যে আমাদের সাইড এফেক্টগুলোই হচ্ছে কিন্তু কোনো এফেক্টিভ যে রেসপন্স সেটা হচ্ছে না। তো কিন্তু আপনি যদি আসলে সময় দেন, অর্থাৎ হলো যে আমাদের যে ওষুধের যে মানে কাজ করার জন্য যে আসলে আমাদের যে লেভেলে থাকা দরকার ব্লাড লেভেলে, সেটা আসলে যেতে একটু সময় লাগে এই অ্যান্টিডিপ্রেশনগুলো, কাজেই হলো যে সেই নির্দিষ্ট সময় যাওয়ার পরে কিন্তু ডেফিনেটলি আপনি এটুকুন আপনাকে আশ্বস্ত করা যায় যে দুই তিন সপ্তাহ পরে কিন্তু আপনার কিছুটা হলেও আপনি রেসপন্সটা টের পাবেন, একটু একটু করে আপনার ভালো লাগবে। কিন্তু খুব যেটা বললাম যে একদম ড্রামাটিকভাবে চেঞ্জ হওয়া সেটা কিন্তু সব ক্ষেত্রে হয় না, অনেকে অনেকে এটা পার্সন টু পার্সন আসলে ভ্যারি করে, অনেকের একটু দুই তিন সপ্তাহ লাগে, তার কিন্তু কারো কারো আগেও লাগে। বিষয়টা প্রথম জায়গাটা হলো আপনাদের একটু পেশেন্স রাখা, ধৈর্যের জায়গাটা রাখা এবং আমাদের একটু সময় দেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় রয়েছে যে মানে মনে করে থাকি যে আমাদের লং টার্ম কোনো রকমের ক্ষতিগ্রস্ত পড়বে কিনা বা ওষুধগুলা খেলে, যেটা আমি আগেই বলছি যে ওষুধগুলা কিন্তু মোর অর লেস সেফ, কাজে আমাদের যদি বেশ অনেকদিন ধরে খেয়েও থাকে ওষুধগুলা, এই ওষুধগুলা কিন্তু তেমন একটা হয় না। তবে কিছু সাইড এফেক্ট অনেক সময় হতে পারে, যেমন কিছু ওষুধগুলা হলে কিন্তু আমাদের ওয়েট গেইন হতে পারে, কিছু ওষুধে আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকে কনসার্ন হয় যে সেক্সুয়াল ফাংশনে কোনো রকমের প্রবলেম হবে কিনা, দুই একটা ওষুধের ক্ষেত্রে যদি অনেক সময় হতে পারে, কিন্তু সেটা যদি হয়ও সেক্ষেত্রে কিন্তু আমাদের অল্টারনেটিভ ব্যবস্থা রয়েছে, অর্থাৎ হলো যে আমাদের কোনো ওষুধে যদি আসলে ওয়েট গেইনের বিষয়টা হয় তখন কিন্তু আমরা আবার চেঞ্জ করে দিই। এটা মাথায় রাখা দরকার, আমাদের হাতে কিন্তু খালি একটা দুটো অপশন না, আমরা অ্যান্টিডিপ্রেশেন্ট অনেক অপশন কাজে, এবং প্রত্যেকটা অ্যান্টিডিপ্রেশেন্ট কিন্তু মোটামুটি ইকুয়ালি ইফেক্টিভ কাজে, আমরা ওষুধটা যখন আমরা দিই আমরা পেশেন্টের প্রত্যেকটা প্রোফাইল হলো বিবেচনা করে দিই, অর্থাৎ তার হিস্ট্রি, তার এক্সপেকটেশন, তার যে অন্যান্য সিমটম, সেক্ষেত্রে কিন্তু সেটা বিবেচনা করে দেওয়া হয়। অনেকে কিন্তু একদম হলো একদম ক্ষুদাই থাকে না, তার ওয়েট লস অনেক হচ্ছে, কাজে যে ওষুধটা খেলে তার একটু ওয়েট গেইন হয় সেটা কিন্তু তার জন্য ভালো, কিন্তু যার অলরেডি হলো একটু সে ওবেস, অর্থাৎ তার অলরেডি হলো ওয়েটটা বেশি বা তার হলো আসলে ক্ষুদা ব্যাপারটা অতখানি, তার মানে মন্দা ব্যাপারটা অতখানি প্রকট না, এটার জন্য অতখানি কষ্ট পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই ওষুধটা আমরা তার জন্য চুজ করবো না, সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য ওষুধ চুজ করবো। কাজে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের হাতে কিন্তু অনেক রকমের অপশন রয়েছে, কাজে যদি কোনো একটা ওষুধে তার আসলে এটা ডিজায়ার্ড না হয়, তার যদি কোনো রকমের সমস্যা হয় তখন কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। তার চেয়েও আসল কথা হলো যে আমরা যখন সাইকিয়াট্রিস্টটা কারোর জন্য ওষুধটা নির্ধারণ করি, তখন সেই হিসেবেই তার সমস্ত প্রোফাইল দেখে এবং ইন্ডিভিজুয়াল মানে সে সমস্ত তার প্রোফাইলটা ক্যারেক্টারিস্টিক আমরা বিবেচনা করি, তার এক্সপেকটেশন সব কিছু বিবেচনা করেই কিন্তু আমাদের সেই নির্ধারিত আমাদের জন্য ওষুধটা তার জন্য নির্ধারণ করা হয়। এবং সেক্ষেত্রে কিন্তু ওষুধের ক্ষেত্রে অ্যাফোর্ডেবিলিটির ব্যাপার আছে, এবং অনেক ওষুধের হলো দাম অনেক বেশি, আবার অনেকগুলোর হয়তো অত বেশি দাম না, এবং এটাও মনে করার কারণ নেই যে যে ওষুধটার দাম অনেক বেশি সেটা সবচেয়ে অনেক বেশি এফেক্টিভ, যেটা কম দাম সেটা তেমন কোনো কাজ করবে না, তা কিন্তু না। আমাদের আসলে যে সব কিছু বিবেচনা করেই যেটা বললাম, আমাদের একটা মানে এই অ্যান্টিডিপ্রেশনগুলো আমাদের দেওয়া হয়, এবং তার আগে অবশ্যই হলো আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকার প্রয়োজন, অর্থাৎ হলো আমাদের যে রুটিন টেস্টগুলো, যে এই ওষুধগুলোর কোনো রকমের কোনো অন্যান্য কোনো কোমরবিড কন্ডিশন আছে কিনা সেটাও কিন্তু এটাও কিন্তু বিবেচনার মধ্যে থাকে, কারণ কিছু কিছু ওষুধ কিন্তু ডায়াবেটিস থাকলে আমরা দেই না, কিছু কিছু ওষুধ যদি হার্টের প্রবলেম থাকে তাহলে সে কিছু কিছু অ্যান্টিডিপ্রেশন্ট আমরা অ্যাভয়েড করি। তো সেটা কিন্তু আমি বলবো আপনার যে যে নির্ধারিত যে সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞ তার প্রতি আপনারা পুরো রিলাই করতে পারেন, তার এই টোটাল নলেজগুলা কিন্তু জেনেই সে আসলে সাইকিয়াট্রিস্ট হয়েছে, কাজে সেটা সে বিবেচনা করেই কিন্তু সে আপনাকে আপনার যে প্রয়োজনীয় এবং যেটা আপনার জন্য সবচেয়ে নিরাপদ সে ওষুধটা দিবেন। এবং একটা কথা মাথায় রাখবেন, অনেকেই বলে যেটা কোনো সাইড এফেক্ট হবে কিনা, বড় ধরনের ক্ষতি হবে কিনা, একটা সাধারণ ডিপ্রেশন কমানোর জন্য কিন্তু আপনাকে বিরাট বড় স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দিবে না কোনো ডাক্তার, কাজে আপনাকে যদি প্রথম যে আমাদের ওষুধ দেওয়ার ফার্স্ট যে প্রিন্সিপাল থাকে যে আমি আপনাকে হেল্প করতে যদি নাও পারি আপনাকে যেন হার্ম না করি, কাজে এটা আমাদেরই কিন্তু মাথা ব্যথা থাকে যে আমি ওষুধটা যেটা দিচ্ছি সেটা যেন তার কোনো ক্ষতি না করে, তারপরে কিন্তু আমার আসে যে এই ওষুধটা তার জন্য এফেক্টিভ হবে কিনা। রকমের আপনাদের প্রশ্ন থাকলে, আপনাদের অ্যান্টিডিপ্রেশন নিয়ে কোনো রকমের কোনো আরও বাড়তি কোনো রকমের কনফিউশন থাকলে, প্রশ্ন থাকলে, সেই প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে করুন, সেক্ষেত্রে আমরা আপনার উত্তর দিব। এবং আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।